শেরপুরের নালিতাবাড়িতে এক বোতল বিদেশি মদসহ নবী হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব চোদ্দ গতকাল রোববার রাত আটটার দিকে উপজেলার পূর্ব সমুদ্র এলাকা থেকে তাকে আটক করা হয় নবী হোসেন নকলা উপজেলার টাকলিফ পশ্চিমপাড়া এলাকার আবু মিয়ার ছেলে র্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে জামালপুরের র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার উপস্থিতিতে র্যাবের একটি দল পূর্ব সমুচ্চ এলাকায় অভিযান চালায় অভিযান চলাকালে নবী হুসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে আমদানি নিষিদ্ধ একশো বোতল বিদেশি মত উদ্ধার করা হয় র্যাব আরও জানায় নবী হুসেন দীর্ঘদিন যাবৎ জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রি ও সরবরাহ করে আসছিল তার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে